দিল্লির গুড়গাঁওতে হারিয়ে যাওয়া দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি ব্লকের এক নাবালক উদ্ধার হলো হাওড়া থেকে। জানা গিয়েছে ওই নাবালকের নাম সেলিম সরকার, বয়স 13 বছর। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার কাকাহার মাঝাপাড়া এলাকায়। জানা গিয়েছে গত কিছুদিন আগে সেলিম তার বাবা মায়ের সাথে দিল্লির গুড়গাঁওতে যাচ্ছিল, ঠিক সে সময় আচমকায় সেখান থেকে হারিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপরে তার বাবা মা পুনরায় বংশীহারির কাকাহার মাঝাপাড়া এলাকায় ফিরে আসেন, সেখানে পুলিশে মিসিং ডায়েরি করা হয়। এদিকে শিশুটির হারিয়ে যাওয়ার খবর জানতে পেরে পরিবারটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন মাসুদ আলম নামের বংশীহারি ব্লকের এক সমাজসেবী। স্থানীয় যুবকদের সাথে নিয়ে পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই নাবালককে খুঁজতে শুরু করেন মাসুদ। এরপর বালুরঘাটের একটি হোমের সহায়তায় জানা যায় সেলিম রয়েছে হাওড়াতে। এরপরই হাওড়া থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। আজ তার পরিবারের হাতে তাকে তুলে দেন মাসুদ। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে যথেষ্টই খুশি সেলিমের পরিবারের লোকজন। ওখান থেকে হারিয়ে গেছে, আমরা অনেক জায়গায় গোরগাঁও ঢুকছি, খুঁজে খুঁজে পাচ্ছি না। তারপরে ঘোড়াওয়ালার সঙ্গে যা যেতে চাই, ওখানে ওকে দেখলাম, ওখানেও পাইলাম না। পুলিশকে রিপোর্ট দিলাম, পুলিশ বলছে তুমি চলে গেছি এখানে। ওখান থেকে অনেক জায়গা খুঁজেছি পাইনি। আর তো আপনাকে যারা আপনার ছেলেকে আপনার হাতে তুলে দিল, তাদের কথা কি বলবেন? আপনার যে ছেলেকে খুঁজে বের করে আপনার হাতে তুলে দিচ্ছে, কেমন লাগছে? ভাই বলবো কি, আমি খুশি হয়েছি যাতে আমার ভাই যাতে আরো বড় হয়, আরো কিছু। অন্যদিকে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে উচ্ছ্বসিত সমাজসেবী মাসুদ আলম। এটা হচ্ছে যে বাচ্চাটা দিল্লি থেকে হারিয়ে গিয়েছিল, আমরা তারপরে খবর পাই যে ওর মায়ের এক থেকে ইনফরমেশন সূত্র ধরে আর কি, যে বাচ্চাটা কেমন করে কোথা থেকে হারিয়ে গিয়েছিলো। হ্যাঁ, তারপরে আমরা হোমে যোগাযোগের চেষ্টা করি, হোম থেকে খবর পাই যে বাচ্চাটা যে কোনো একে মানে রাস্তা ধরে এই কলকাতায় এসে পৌঁছেছে আর কি। হ্যাঁ, কলকাতায় হাওড়ায়। তারপর ওখান থেকে আমরা একটা আমাদের বালুঘাটের যে আছে হোম আছে, ওই হোমের সঙ্গে যোগাযোগ করে, হাওড়ার সঙ্গে যোগাযোগ করে তারপরে বাচ্চাটাকে বাগনান থেকে আমরা এনে মায়ের হাতে উঠাই দিচ্ছি আর কি। এত বড় একটা মহৎ কাজ আপনি একাই করলেন? না, আমি আছি, সঙ্গে সহযোগিতা ভাইগুলো আছে, সবারই সহযোগিতায় করা হয়েছে। যাক, বাচ্চাটাকে এনে দিতে পারে আমরা সবাই খুশি। যাক, মায়ের হাতে উঠাই দিলাম আমরা, ওনারাও খুব আশা করি যে খুশি হয়েছেন, ওনাদের খুশিতেই আমাদেরও। দিলদার আলী রিপোর্ট, কুলিক নিউজ, বংশীহারি।